নমস্কার। আজকে আমি আমার এই সুন্দর গোলাপটা দিয়ে আমার বন্ধুদের স্বাগত জানাই আমার ছোট্ট ছাদ বাগান চ্যানেলটিতে। এখানে একটা গোলাপ হয়েছে, আবার দেখুন এখানেও একটা গোলাপ হয়েছে। দেখাতে চলে এসেছি আমার কি কি ফল গাছ এই ছাদ বাগানে আছে। এটা চেরি গাছ, এখানে চারটে পাঁচটা এইভাবে চেরি হয়। এই দেখুন ফুল আসছে আবার, এই যে এগুলো হচ্ছে ফুল আসছে, এখনো ফোটেনি, কুড়ি আসছে আর কি। এই যে এখানে আছে মিষ্টি আমড়া, প্রচুর হয়েছে দেখুন। ডালটা আমি হাত দিয়ে নাড়াচ্ছি না, মানে ধরলে না পড়ে যায়, ওই জন্যে আমি হাত দিয়ে এদের ধরছি না। দেখুন এই ডগাতেও হয়েছে একটা, আর অনেক হয়েছে। এটাই দেখুন, এটা সবে ফুল ফুটেছিল, ছোট ছোট দেখা যাচ্ছে। এই গাছটার এমনই নিয়ম, যেখান থেকে নতুন ডালপালা গজায়, ডালপালা বের হয়, সেখান থেকে আবার এরকম ছোট ছোট সুন্দর মুকুল নিয়ে বের হয় ডালগুলো। এই গাছটা ছাদ বাগানে থাকা খুবই উপকারী। আমি কোনোদিন ফল গাছে নেই এরকম দেখিনি, সব সময় যখন বড় হয় ফল, তারপরে এদিকে আস্তে আস্তে আবার ছোট ফল হবার জন্য মুকুল চলে আসে। দেখুন কত হয়েছে এবারে, এই বছর খুব বেশি হয়েছে, আগের বছর হয়েছিল, তার আগের বছরও খুব ভালো ফল হয়েছিল। এটা আমার দুবছরের গাছ, এগুলো সব খামার গাছি থেকে আমি নিয়ে এসেছিলাম লকডাউনের আগে। এখন চলে এসেছি আমার সবেদা গাছের কাছে। আজকে ছাদ বাগানে কাজ করতে করতে আমার সন্ধে হয়ে গেছে, ভিডিও তুলছি আমি অনেকটা সন্ধে বেলায়। প্রচুর সবেদা ধরেছে, অন্ধকার হয়ে গেছে, এখন আমি বুঝতে পারছি না। এই যে দেখুন, এই যে ওইখানে দেখুন, যেমন সবেদার ফুল এসেছে তেমনি কিন্তু সবেদাও ধরেছে। এই দেখুন একটা গাছ, আবার কিন্তু এইখানে আরো একটা গাছ আছে, এটা একটু লম্বা লম্বা সবেদা হয়, কিন্তু খুব বড় হয় না, ছোট ছোট লম্বা লম্বা হয়, আর এগুলো হচ্ছে গোল। আর সবেদার পলিনেশন আমি দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, ওইভাবে পলিনেশন করলে সবেদা ভালোই আসে। দেখুন একসঙ্গে এখানে তিনখানা আছে। প্রচুর সবেদা যদি ঠিক মতো হয় এবছরে হবে। এই ডালটায় দেখি, এই ডালটায় দেখুন, এই যে যেমন সবেদা আছে তেমনি ফুলও আসছে, ওই যে উপরেও আছে সবেদা, প্রচুর সবেদা। আর ফুল তো ফুটলে কিভাবে পলিনেশন করে আমি দেখিয়ে দিয়েছিলাম, এই যে এটাকে এরকম এরকম দুপাশ দিয়ে একটু টিপে দিলে এটার পলিনেশন হয়।
আমি এইভাবেই করি। সবেদা হয়েছে, আশা করি সবেদাগুলো বড়ও হবে। যেমন সবেদা আছে, সবেদার সঙ্গে কিন্তু দেখুন অনেক ফুলও আছে। আমার ছাদ বাগানে প্রচুর পিয়ারা গাছ, এইটাকে আমি এরকম বেন্ট করে দিয়েছি যাতে পিয়ারার ফুল আসে। দেখব প্রচুর পিয়ারা গাছ। এইখানে যে দুটো পিয়ারা গাছ আছে, সেই দুটো পিয়ারা গাছে ফুলও আসেনি ফলও আসেনি, তবে আমি এরকম ভাবে মাথাগুলো কেটে দিয়েছি। দেখি এবার ফুল ফল আসে কিনা, মানে ফুল আসলে তবেই তো ফল হবে। সব ডালপালা গুলো আমি কেটে দিয়েছিলাম। ছাদ বাগানের এটা কাটিমন আম গাছ, কদিন আগেই আমি কিশলয় নার্সারি থেকে এনে বসিয়ে দিয়েছিলাম, আর প্রতিস্থাপনটা আমি আর দেখাইনি। এরকম অনেক গাছই আমি নিজে নিজে বসিয়ে দিই, যেটা ভিডিও করি না। এইটা আমার আরেকটি আম গাছ, এটা আমাকে থাই ভ্যারাইটির আম গাছ বলে দেওয়া হয়েছিল খামার গাছি থেকে। মাঝে মাঝে মুকুল আসে, কিন্তু মুকুলগুলো ঝরে যায়, আর আমি এত ছোট গাছ বলে এটার থেকে ফলও এখন এই মুহূর্তে নেব না বলে মুকুলগুলোতে ফল হয়নি, তার জন্য আমার কোনো কষ্টও নেই। গাছটা একটু বড় হয়ে গেলে ফল নেব। এরপরেই দেখাই পিয়ারা গাছ, খুব ভালো এবারে পিয়ারা হয়েছে। দেখুন প্রত্যেকটা ডালে পিয়ারা আছে। খুবই সুন্দর এবারে পিয়ারাটা আমার হয়েছে, কোনো ডালই বাদ নেই, প্রত্যেকটা ডালে আছে। দেখুন এখানে এই যে নিচে এই একটা পিয়ারা গাছ, এই দেখুন এবার পিয়ারাটা বড় হয়ে গেছে, প্রায় আমি দেখাচ্ছি, দেখুন কত বড় হয়েছে। গাছটায় প্রচুর প্রচুর পিয়ারা আছে। এই এই গাছটায় অনেক পিয়ারা আছে, এই দেখুন এখানেও একটা বেশ বড় হয়ে গেছে, কয়েকদিনের ভেতর তুলতে হবে। এই যে এখানেও আছে দেখুন, আবার ফুলও হচ্ছে, এখানেও আছে। গাছটা দেখুন কত বড় হয়েছে, এসব মাথা কেটে দিলে এরকম ডালপালা হয়ে বড় হয়ে যায়। আবার আমি কেটে দেব, ফুল আসেনি বলে এগুলো আবার আমি কেটে দেব। এই যে এই গাছটার এইগুলো সব আমি আবার কেটে দেব, যাতে একটু বড় হয় গাছটা, মানে আর একটু বেড়ে যায়। তবে চলুন এই পিয়ারাটা আমি তুলে নিই। এই যে পিয়ারাটা, আর দেখুন এই পিয়ারাটাও, এই যে আমি দেখাচ্ছি, এই যে এটাও কিন্তু কয়েকদিন বাদেই তুলতে হবে, বেশ বড় পিয়ারাটা হয়েছে। আর এখানে আছে আরেকটা পিয়ারা গাছ, সেটার এখনো পিয়ারাগুলো বড় হয়নি। এবার দেখাই আমার ভিয়েতনামি মালটা গাছ, এই একটা অনেকগুলো আছে, এগুলো ছোট গাছ, বড় হলে আমি ফল নেব। এখানেও আছে একটা গাছ, এখানে কিন্তু দুটো লেবু গাছ আছে, এই আর একটা। এগুলো সব ভিয়েতনামি বলে দিয়েছে আমায় নার্সারি থেকে, এখন ফল হলে বুঝতে পারবো ভিয়েতনামি লেবু না
অন্য কিছু। এই একটা আছে, এটা কিন্তু আমায় দিয়েছে বাড়ি ওয়ান বলে। এই বাড়ি ওয়ান মালটাতেও যখন ফল হবে তখনই বুঝতে পারবো এটা সত্যিকারের বাড়ি ওয়ান মালটা কিনা। আমি তো গাছগুলো নার্সারি থেকে আনি, কিন্তু ওরা সঠিক গাছ দেয় কিনা সেটাও ভাবতে হয়। এটাও আছে আমার একটা বাড়ি ওয়ান মালটা, এইটাও একটা বাড়ি ওয়ান মালটা। আমার অনেকগুলো লেবু গাছ, এটাও কিন্তু দেশি মৌসুমি। এইখানে দেখুন, এটা কিন্তু জামরুল গাছ। জামরুল আমার হয়নি আমার কাছে এসে, গাছটা চেষ্টা করছি একটু বড় করে নিতে, বড় হলে দেখব ফল আসে কিনা। দেখুন এটা একটা উপেন্দ্র থেকে আনা ছাতকি কমলা। কমলা হলেই বুঝতে পারবো সঠিক গাছ আমার কাছে এসেছে কিনা। যতক্ষণ না ফল ধরবে ততক্ষণ আমি বুঝতে পারবো না। এছাড়াও আছে আমার কাছে এই দেখুন কাঁঠাল গাছ। এগুলো আমায় বলেছিল বারো মাসই কাঁঠাল গাছ। এখানে কাঁঠাল গাছ দু তিনটে আছে, এই যে দেখুন এখানে। এটা আমাকে বলেছে ব্ল্যাক ডায়মন্ড পিয়ারা, প্রচুর নাকি পিয়ারা হয়, জানি না, আমার এখনো বসানো হয়নি কোনো টবে, এটাও বসাতে হবে। আর এটা কোথা থেকে আমার আতা গাছ হয়েছে, নিজে নিজেই হয়েছে, আমি কিন্তু বসাইনি। কামরাঙা গাছটা আমাকে প্রচুর ফল দেয় প্রত্যেকটা বছর। যে বছর আমি খামার গাছি থেকে এনেছি সে বছর থেকেই দিচ্ছে ফল। এই দেখুন এইখানে এবার অনেক ডালপালা বেরিয়েছে, বড় হয়ে গেছে গাছটা। আমি ভাবছি এই বছর গাছটাকে একটু বড় টবে, এটা 8 ইঞ্চির টবে আছে, 10 ইঞ্চিতে রিপোর্ট করব। ফলের গাছগুলো আমি এরকম ভাবে রিপোর্ট করি। এছাড়াও আমার কুল গাছ আছে দু তিন রকমের, আমি দেখালাম না ওগুলো কাঁটা, আমি কাছাকাছি গেলাম না। আর এনেছিলাম করম চা, ওটাও তো একটা ফল, করম চা গাছ, সেটাও আছে। এই দেখুন এইটা আমার করম চা গাছ, এটাও দেখুন একটা মালটা। এটা কিন্তু এই দেখুন এখনো কিন্তু আমি বসাইনি। এই মালটা গাছটা উপেন্দ্র থেকে নিয়ে আসা হয়েছে, দেখুন এখনো কিন্তু আমি কোনো টবে বসাইনি, সময় পাইনি। এছাড়াও আমার কাছে পিঙ্ক বাতাবি লেবুর গাছও আছে, এইটা আমার পিঙ্ক বাতাবি। আর এইসব গাছগুলো আমার বসানো হয়নি, অনেক গাছ আমার জমে গেছে, এইবার সব গাছগুলো আমাকে বসাতে হবে। এই মালটাটাও বসাতে হবে, এটাও কিন্তু আমাকে ভিয়েতনামি মালটা বলে দিয়েছে, জানি না যতক্ষণ না ফল হবে ততক্ষণ আমি এটা সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আরেকটি গাছ আছে আমার কাছে, এইটা জলপাই, এই যে জলপাই, জানি না আমাদের কাছে ফল হবে কিনা। সবার শেষে আমি দেখাবো এটা আমলকি গাছ, দেখুন প্রচুর ফুল এসেছিল কিন্তু ফল হয়নি। এই দেখুন আবার ডালপালা হচ্ছে নতুন করে, জানি না এবারে দেখব ফল হচ্ছে কিনা, নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সঙ্গে যদি ফল আসে। ফুল তো আসে, ফুলটা ফলে পরিণত হলে তখনই আমি শেয়ার করব যে আমলকি হয়েছে কিনা। আজকে বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা কমেন্ট করবেন।